হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি বছরে এন্ড সাথে এসেছে নতুন অনেকগুলো গেমস। তো আজ আমরা কথা বলতে চলেছি সেই সব নতুন গেমস যেগুলো মনে করো এইবারই মানে আর কি এই বছরই লঞ্চ হয়েছে অ্যান্ড সেগুলো খুবই চমৎকার হতে চলেছে। তাই বিনা কিছু কুতুর কুতুরকে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নাম্বার 5, দ্য স্কুল হোয়াইট ডে। তো গাইস, এই গেমটা একটা পিসি গেম যেটা কিছুদিন আগে আমাদের মোবাইলের জন্য লঞ্চ হয়ে গেছে। এটা তোমরা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুটোতেই খেলতে পারবা। তো গেমটার মধ্যে কাহিনী হচ্ছে একটা চমৎকার, যেখানে একটা ছেলে একটা নতুন একটি স্কুলে ট্রান্সফার হয়, কিন্তু ওখানে কিছু উল্টাপাল্টা জিনিস হতে থাকে, মানে হরর। তো রাইট, এই গেমটা একটি হরর গেম অ্যান্ড হরর বেসড, পাজল বেসড অ্যান্ড প্লাস চয়েস বেসড। মানে তোমরা জীবন বিভিন্নভাবে জিনিসগুলো চয়েস করবে, ওখানে মানে তোমাদের চয়েস দিয়ে দেবে অ্যান্ড সেই চয়েসগুলো তোমার সিলেক্ট করতে হবে অ্যান্ড সেটার উপরে ডিপেন্ড করেই তোমার গেম সামনে চলতে থাকবে। অ্যান্ড সাথে তো হরার ভূত নিয়ে আসি যে তোমার একটু পরপর খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স দিতে থাকবে। ওভারঅল গেমটা খুবই চমৎকার অ্যান্ড আমি নিজেও খেলছি অ্যান্ড আনফর্চুনেটলি এটা প্লে স্টোরে পেইড, বাট কোনো না কোনোভাবে তোমরা ফ্রিতে এটা ডাউনলোড করতেই পারবা। অ্যান্ড অফকোর্স এই গেমটা চমৎকার একটা গেমস, অফকোর্স তোমার এটা খেলা উচিত, কারণ ভাই এই গেমটা একটা পিসি গেম যেটা কিছুদিন আগেই আমাদের মোবাইলের জন্য লঞ্চ হয়েছে। তো যাওয়া যাক আমাদের সেকেন্ড গেমে। নাম্বার 4, আমাদের চতুর্থ স্থানে যে গেমটি রয়েছে সেটির নাম হচ্ছে হাইপার ফন্ট। এই গেমটা একটা চমৎকার একটা গেম, কারণ কি বলবো, এটা সম্পূর্ণ ভ্যালোরেন্টের মতো, সাথে সাথে ভ্যালোরেন্টের মতো অনেকগুলো ম্যাপ। আর সেকেন্ড, এটাতে তোমরা 5v5 ব্যাটল খেলতে পারবা অ্যান্ড সাথে আছে ভয়েস চ্যাট। তো আর কি চাও, লাইক এখানে তোমরা ফ্রেন্ডদের সাথে ভয়েস চ্যাট করতে পারবা, আর কাউন্টার স্ট্রাইকের মতনই বন ডিফিউজ একটা মোড থাকে না, ওইটাও আছে। অ্যান্ড ওভারঅল দেখতে গেলে গেমটা খুবই চমৎকার আর এটা গ্রাফিক্সটা খুবই অ্যাট্রাকটিভ, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড তোমরা এই গেমটা ট্যাপ ট্যাপ স্টোর থেকে ফ্রিলি ডাউনলোড করতে পারো। প্লে স্টোরে এই গেমটা আসে নাই, কিন্তু তোমরা ট্যাপ ট্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারো। তো আমাদের 3 নম্বরে যে গেমটি রয়েছে ওই গেমটির নাম হচ্ছে অ্যালফা এস। বাই দ্য ওয়ে, গেমটার সাইজ আছে 1GB-র উপরে অ্যান্ড গেমটা অনেকটা কাউন্টার স্ট্রাইকের মতো, প্লাস এখানে তোমাদের ভয়েস চ্যাট আছে অ্যান্ড কি বলে খুবই চমৎকার, যেটা একদম পুরো তোমার কাউন্টার স্ট্রাইকেরই ফিলিং দিবে, যেখানে কি তোমরা 5v5 সাথে সাথে 10v10ও খেলতে পারবা, 8v8ও হবে তোমাদের ম্যাচ, যেখানে তোমাদের বম ডিফিউজ, তারপর বম ইয়া টিয়া হ্যান ত্যান, পুরাই কাউন্টার স্ট্রাইক আর কি কইতে গেলে। অ্যান্ড গ্রাফিক্সটা সেরকম লাগতেছে আমার কাছে অ্যান্ড এটা তোমরা ট্যাপ ট্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। বাই দ্য ওয়ে, গেমের লিঙ্ক অ্যান্ড সব কিছু ডাউনলোড লিঙ্ক আর কি ডিসক্রিপশনে আছে, যাই ওখান থেকে ডাউনলোড করে নিও। ওকে, গাইস আমাদের 2 নম্বর যে গেমটি রয়েছে ওটির নাম হচ্ছে কমব্যাট মাস্টার। বাই দ্য ওয়ে, গেমটা সম্পূর্ণ কল অফ ডিউটি ওয়ারজোনের মতো, যেমন কি দেখতে পারতেছো অ্যান্ড ভাই মুভমেন্টগুলো যে অস্থির, এই গেমটা সম্পর্কে কি বলবো। বাট এই গেমটা তোমরা ট্যাপ ট্যাপ স্টোর থেকে অ্যান্ড প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবা, এটা বারবার আসে যায়। রিজন হচ্ছে কি, এটাই যে এটা কল অফ ডিউটি ওয়ারজোনের মতো সম্পূর্ণ। অ্যান্ড সেকেন্ড যেটা হয়েছে কি, এই গেমটার সাইজ তোমার 500MB যখন ডাউনলোড করবা, বাট যখন ইনস্টল হবে না তখন কমসে কম 1GB-র উপরে যাবেগা অ্যান্ড তোমার ডিভাইস একটু ভালো হওয়া লাগবে এই গেমটা রান করার জন্য স্মুথলি। সো আনফর্চুনেটলি এটাই আর কি একটা মাত্র প্রবলেম, যে কম লো এন্ডের ডিভাইসে আর কি সাপোর্ট করতে যায় না সহজে, কিন্তু মোটামুটি গেমটা খুবই জোস একটা গেম অ্যান্ড আমি তুমি একবার বলবো ভাই ট্রাই করে দেখো ভাই, এত মানে জোস যে কি বলবো, পুরো একদম কল অফ ডিউটি ওয়ারজোনের ফিলিং দেয়, অস্থির একটা গেম। তো আমরা আমাদের 1 নম্বর স্থানে এসে পড়েছি। তো গাইজ, আমাদের 1 নম্বর স্থানে রয়েছে অ্যাপেক্স লেজেন্ড মোবাইল, যেটা একটা ব্যাটল রয়্যাল প্লাস পিভিপি একটি শুটিং গেম। বাই দ্য ওয়ে গাইজ, এই গেমটা একটা অস্থির গেম, এটা সম্পর্কে আর কি বা বলবো, কারণ এটা একটা পিসি গেম আর কি, পিসি গেম বলতে নিয়েছিলাম, যাই হোক একটা এটার ফানি গেমপ্লেটাও আমি অলরেডি আমার চ্যানেলে বানাইছি, কারণ আমি আমার চ্যানেলে বেশিরভাগ ফানি গেমপ্লে করি, বাট ভাবলাম মাঝে মধ্যে 2-1টা গেম তোমাদের জন্য আনি অ্যান্ড তোমাদের এটার জন্যই আর কি সাবস্ক্রাইব করা উচিত, ঠিক আছে। অ্যান্ড গেমটার সাইজের কথা বললে কমপক্ষে 3GB-র উপরে হবে অ্যান্ড এটা মোবাইলের জন্য গ্লোবালি তো লঞ্চ হয় নাই, বাট আনঅফিসিয়ালি এটার সার্ভার মাঝে মধ্যে আপডাউন আসতে থাকে অ্যান্ড আপাতত সম্ভবত জানিস সার্ভার ক্লোজ করে দিছে, বিকজ এটা নতুন আর একটা আপডেট আসতেছে অ্যান্ড গ্লোবালি এটা লঞ্চ হবে এই বছরই। অ্যান্ড জানি না প্রথম দিকে হবে নাকি মাঝখানে এসে বলবে যে আবার ডিলিট করে দিছি, বাট গেম প্লেটা আমি অলরেডি খেলছি আমার চ্যানেলে, তো তোমরা চেক আউট করে আসতে পারো। তো গাইজ, এই গেমের মানে এখানে যে কটা গেম বলছি সব কটা গেমের লিঙ্ক ডাউনলোড লিঙ্ক আর কি ডিসক্রিপশনে আছে, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে নিও। আজকের জন্য এতটুকুই, বিদায় পৃথিবী।